আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছে থাকা দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি হচ্ছে নবী প্রবীর মেধা তালিকা প্রকাশ হতে পারে কাল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবী প্রবীর 2020-21 শিক্ষাবর্ষের মেধা তালিকা বুধবার 22 ডিসেম্বর প্রকাশ করা হতে পারে। কোনো কারণে মেধা তালিকা প্রকাশ করা না গেলে বৃহস্পতিবার 23 ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার 21 ডিসেম্বর রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান নবী প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলম। তিনি বলেন, গতকাল সোমবার মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত মেধা তালিকা স্থগিত রাখা হয়েছে। আমরা কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করতে চাই না। প্রকাশিত তালিকায় যারা ছিল তারা সহ নতুন করে অনেকে যুক্ত হবেন। অধ্যাপক দিদারুল আলম আরো বলেন, নতুন তালিকা তৈরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি আগামীকাল এই তালিকা প্রকাশ করা হবে। তবে কোনো কারণে যদি কাল তালিকা প্রকাশ করা সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হবে। তথ্য মতে গত 24 নভেম্বর থেকে নবী প্রবীতে ভর্তির আবেদন শুরু হয়। 9 ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও 8 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় 6 দিন বাড়িয়ে 15 ডিসেম্বর পর্যন্ত করা হয়। এ গ্রুপে আসন সংখ্যা 315, বি গ্রুপে আসন সংখ্যা 175, সি গ্রুপে আসন সংখ্যা 245, ডি গ্রুপে আসন সংখ্যা 377, ই গ্রুপে আসন সংখ্যা 165 এবং এফ গ্রুপের আসন সংখ্যা 114। আরেকটি আপডেট হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা প্রকাশ 26 ডিসেম্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুডি স্নাতকে ভর্তি পরীক্ষার মেধা তালিকা আগামী 26 ডিসেম্বর প্রকাশ করা হবে। 29 ডিসেম্বর ভাইবা অনুষ্ঠিত হবে আর বুধবার 22 ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের আহ্বায়ক ও অনুষদের ডিন ডক্টর দুলাল চন্দ্র নন্দী। গত 16 নভেম্বর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে 200 মার্কসের মধ্যে ভর্তি পরীক্ষায় 100 এবং বাকি 100 মার্কসের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা করা হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ভর্তিচ্ছুক ও বর্তমান শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 18 নভেম্বর জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে জিপিএ এর মার্কস 100 থেকে নামিয়ে 200-তে নামিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিকে 10 এবং উচ্চ মাধ্যমিকে 10 গণনা করা হবে বলে জানানো হয়। ঘোষিত নিয়ম অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা 20 নভেম্বর দুপুর 12টা থেকে 30 নভেম্বর রাত 11:59 পর্যন্ত আবেদন করেছেন। এ ইউনিটের শিক্ষার্থীরা সব ইউনিটের জন্য, বি ইউনিটের শিক্ষার্থীরা বি ও সি ইউনিটে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বি ও সি ইউনিটের জন্য আবেদন করেছেন। বিস্তারিত জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকে গিয়ে ক্লিক করতে হবে। ওয়েব অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এছাড়া যে কোনো তথ্যের জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট হেল্পলাইনে নম্বরে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যোগাযোগ করতে হবে। ওয়েবসাইটে ঢুকলেই সেই নাম্বারগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা জানতে পারলে গুচ্ছে থাকা এই দুইটি বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন আপডেট। আরো নতুন নতুন আপডেট নিয়ে আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব তোমাদের সামনে। তাই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।